আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যাদের বাসায় বাচ্চা আছে মোটামুটি তারা তো দেওয়ালের অবস্থায় জানেন অনেক ছোট বাচ্চারা এই দেওয়ালে আঁকা আঁকি করেন আর কি আবার অনেক বাচ্চারা করে না তো আমার বাচ্চাটা যখন তিন বছর বয়স তখন থেকে এই যে দেওয়ালে আঁকতে আঁকতে পুরা মানে প্রত্যেকটা রুমের দেওয়ালকে এরকম অবস্থা করে ফেলেছে এখন মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে তারপর এখনো লুকিয়ে লুকি আঁকে তো ভাবলাম মানে পেন্ডিংটা করিয়ে ফেলবো তা আবার চিন্তা করলাম করিয়ে লাভ নাই যেহেতু এখনো লুকি লুকি আঁকে তার থেকে নিজে কিছু একটা করে দেখি কিছুটা করা যায় কিনা তো চিন্তা করলাম দেখি কি করা যায় তো কি আমি দা ऑलरेडी আঁকগুলা তুলতে সেবা কলম দিয়ে এখানে পেন্সিল দিয়ে অনেক কিছু দিয়ে আঁকা কি করে রেখেছে তো সেটাই শেয়ার করতেছি এখানে প্রথম একটা লেবু কেটে নেছিলাম আর কি তো একটা লেবু দিয়ে মোটামুটি অনেকটা কাজ হয়ে যাবে তা আপনারা যাদের বাসার এই অবস্থা আমার বাসার মতো তারা এটা ট্রাই করতে পারেন তো আমি একটা লেবু কেটে নিয়েছি তারপর একটা বক্স নিয়েছি আপনারা যে কোনো বাটি বা বক্স নিতে পারেন তারপর এখানে আমি মোটামুটি পুরাটা লেবু লাগে না আমার অর্ধেক লেবু এখানে চিপে নিব আর কি তো মোটামুটি আমি তিন পিস লেবু ছিপে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ শ্যাম্পু আপনার বাসায় যে শ্যাম্পুটা আছে সেটাই দিতে পারেন আর একসা চামচ দিয়ে দিয়েছি আমি সারফেক্সেল তারপর এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিলাম দুই মগের মতো তারপর একটা আমি সুতির কাপড় নিয়ে নিলাম তো কাপড়টা আমি ভালো করে ভিজিয়ে এবার পুরা দেওয়ালটা একটু মুছে ভিজিয়ে দিচ্ছিলাম আর কি তো যেখানে যেখানে দিয়ে আমি মোটামুটি বীজি আমি এক মিনিট ওয়েট করবো বেশিকন করবো না যাতে একটু ভিজা ভিজা অবস্থায় থাকে বেশিক্ষণ করলে কিন্তু আবার শুকিয়ে যাবে তো এক মিনিট পরে দেখুন আমি একটু হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে যখন আমি এভাবে করে মানে চাপ দিয়ে দিয়ে একটু নিচ্ছিলাম মোটামুটি অনেকটা ক্লিন হয়ে গিয়েছে তবে একটা কাপড় দিয়ে মুসলে হবে না এটা দিয়ে প্রথম ভালো করে এভাবে করে ক্লিন করে নিতে হবে তারপর কিন্তু একটা পরিষ্কার কাপড় ভালো ভালো করে করে একদম ভিজিয়ে একটু অবস্থায় রেখে মুছে দিতে হবে তো আমি করে পুরাটা আমি এভাবে পুরাটা শেয়ার করতেছি না জাস্ট কতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন তারপর একটা আমি নিজে পরে ক্লিন করে নিব আর কি তো এই যে দেখুন এটা ক্লিন হয়ে যাওয়ার পর আমি ওই কাপড়টা দিয়ে আবার একটু মুছে দিচ্ছিলাম চার পাঁচটা মুছে দেওয়ার পরে আবার একটা কাপড় দুয়ে আমি তিনবার মুছেছি এটা আবারও দুই দিয়েছিলাম যাতে উপরে যে কালো ভাবটা ওটা না থাকে একদম ক্লিন ক্লিন হয়ে যায় লাস্ট আমি নিয়েছি একদম একদম একটু ভালো করে করে তারপরে দেখুন আবার নিলাম এবার একটা সাদা পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু আপনাদের কারো বাসার দেওয়ালে যদি এরকম অবস্থা হয়ে থাকে আমার বাসার দেওয়ালের মতো অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন তো আমি নিজে অবাক হয়ে গিয়েছি এত পরিষ্কার হয়ে গিয়েছে তো ভাবলাম এখন আর পেন্ডিং করার দরকার না এটা পরে করে নিব আর কি এখন এভাবে পরিষ্কার করে নিই তো পুরোটা আমি করে পরিষ্কার করে নিয়েছি বেশিক্ষণ সময় লাগে নাই জাস্ট আমি বিশ মিনিট মতো লেগেছে এক পাশেটা করতে দেখুন এই যে উপরে একটু বিচা বিচা এগুলো কিন্তু শুকিয়ে গেলে একদম সাদা হয়ে যাবে তা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কত ক্লিয়ার হয়েছে একদম সাদা হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছিল না যে কোনো কলমের কালি কিংবা পেন্সিলের কালি দাগ ছিল কিনা না এত পরিষ্কার হয়েছে আমি নিজে অবাক হয়ে গিয়েছি কোনো দাগই ছিল না একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো পাশের দেওয়ালটাও কিন্তু সেম ভাবে আঁকা আঁকি করা আছে তো ওইটাও আমি ক্লিন করে নিব আজকে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম